14 বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরের নাবালিকার ওপর কয়েক মাস আগে পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগ ওঠে দক্ষিণ ত্রিপুরা জেলা বেলোনিয়া শঙ্কর মল্লের ছেলে অজিত মল্লের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসে শনিবার 14 বছরের নাবালিকা মেয়েটি অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হওয়ার পর। রাতেই অভিযুক্ত অজিত মল্লকে বেলোনিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 376 আইপিসি এবং 6 অফ পক্সো অ্যাক্ট ধারায় মামলা নিয়ে পুলিশ অভিযুক্ত অজিত মল্লকে আদালতে সোপর্দ করে। এদিকে অভিযুক্ত অজিত মল্লের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। 14 বছরের অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন অভিযুক্ত অজিত মল্লর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে। গতকাল রাত্র একটার সময় একটা কমপ্লেন রিসিভ করি, এবং কমপ্লেনটা ছিল একটা আসামিকে অ্যারেস্ট করেছি। আসামির নাম অজিত মল্ল, বাবার নাম শঙ্কর মল্ল, এবং তার বাড়ি থেকেই আমরা তাকে অ্যারেস্ট করে এনেছি। এখন আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করব। বাড়ি কোন জায়গায়? শঙ্কর মল্লের বাড়ি পাইকুলা। কালকে রাত্রি অ্যারেস্ট করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।